করছি চাকরির আশায় জীবন ভরি নাই। ছেলে আহম্মক, এই মোবাইল একটা গজব গজব, ঠিক লইয়া তো বয়ে রয়েছেন মিয়া, ঠিক লইয়া বয়ে রয়েছেন, এটা এটা একটা কচু বানাইছেন আপনার মাথার মুকট। মোবাইল লইয়া খালি না বয়ান শুনে পিকচার আইলুনি, রেকর্ড হইলুনি, এই মহা মুসিবত। শুধু এখানে এই বেয়া তুমি মক্কা মদিনায় গিয়া করে যে রসুলের রওজার সামনে দাঁড়াইলে চোখের পানি পড়ে যায়, সেখানে গিয়া এই মোবাইল নিয়ে ভাইজলামি করে এর হস কি হবে? এ তো দেশে এসে আরো আকাম করবে। মেমোরি তো না পা, কলবে কিছু ঢুকান যায় না, কলবগারে খালি করে মেমোরি ফুল করতেছো, কি করছো? গান ঢুকেছ, নাটক কৌতুক, এর মধ্যে আমগো টুপিওয়ালা ঢুকে কি হবে? এরপর যদি মেমোরি ফরম্যাট হয়, আমও গেল সালাও গেল, সব শেষ। আপনারা হাসেন মিয়া, ওয়াজের ক্রিয়া কম কেন? গলা ফাটায় বয়ান চলতেছে, আমল শূন্য কেন? সব কলব খালি হয়ে গেছে। এই ব্যস্ততা করে বাড়ি গেলে ম্যাডাম কইব কি অজ হইল, অত হনে নাই, মেমোরিতে ঢুকাইছে, ফট করে কি করবো? না খুব গরম অজ হয়েছে রে, আইছে খুব ভাড়ায় লাইছে, কি ভাড়াইছে কয়া মেমোরিতে আছে আমার মনে নেই। এই তো বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, হেদায়তের মহব্বতেই বলছি, কোনো আদাওয়াতই নাই কারো সাথে। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বলছি, আমি জান্নাতি অসম্ভব, আপনি যতটুকু ভয়ে না আছেন তার থেকে আমি ভয়ে বেশি। যার কাছে টাকা আছে তার ভয় আছে, তার প্রতি ডাকাতের নজর, চোরের নজর, মামলা হামলার ভয়। যার কাছে মাল নাই ওর কোনো ভয় নাই, যে যত আল্লাহর কাছে আগায় গেছে আমলে তার ভয় বেশি। না জানি কখন শয়তানে আমাকে গোমরা করে ফেলে।